ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। উত্তরবঙ্গে দিনভর ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি আলিপুরদুয়ার ও কোচবিহারে। কাল থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। কখনো মুষলধারায়, কখনো ঝমঝম আষাঢ়ের জলভরা মেঘের জেরে উত্তরবঙ্গে দিনভর ভারী বৃষ্টি। শনিবার দফায় দফায় বৃষ্টি হয়েছে কলকাতায়, বৃষ্টি হয়েছে কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলিতেও। পয়লা জুন কেরালে ঝুঁকছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, 12ই জুন বর্ষা ঢুকেছে কলকাতায়, 26শে জুন মৌসুমী বায়ু সারা দেশেই পৌঁছে গেছে বলে মৌসুম ভবন সূত্রে খবর। আবহাওয়াবিদরা বলছেন তার জেরে এদিন ভারী বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। টানা বৃষ্টিতে জলমগ্ন জলপাইগুড়ি ও ধূপগুড়ি পুরসভার একাধিক ওয়ার্ড জল জমেছে। রাজবাড়ি, নিচু মাঠ ও পরেশ মিত্র কলোনি এলাকায় জলমগ্ন বেশ কয়েকটি বাড়ি, নাকাল স্থানীয় বাসিন্দারা। দুদিন ধরে লাগাতার বৃষ্টির কারণে এই 25 নম্বর ওয়ার্ড কিন্তু জলমগ্ন। প্রশাসনের তরফ থেকে এবং পুরসভার তরফ থেকে কোন রকম রিলিফের ব্যবস্থা এখন পর্যন্ত তারা করেনি। তাদের বক্তব্য, রাতে যদি আবার বৃষ্টি হয় তাহলে কিন্তু তাদেরকে উপরে গিয়ে রাস্তায় আশ্রয় নিতে হবে, এবং প্রচুর শিশু রয়েছে, তারা কিন্তু বাইরে থাকতে পারছেন না, বাঁধের উপরেই তারা কিন্তু রয়েছে। নদীতে জল বেড়েই যাচ্ছে, এই বৃষ্টি কমেছে, এখন ক্যালেনের জল ছাড়বে, তারপরে তো আমাদের পুরো মানে কি হবে, যা রাস্তা যাতায়াতের বন্ধ, এক তো বন্ধ এই পাশে, এখন এই বানটাই সম্ভব না, এই বানের উপরে জল উঠলে তাহলে আমরা যাব কোথায়? কিছু কিছু জায়গায় জল উঠেছে, সেই পরিমাণ, যে পরিমাণ বৃষ্টি হয়েছে আজকে সেই জায়গায় জল কিন্তু কোথাও আটকে নেই। পৌরসভা তার নিজস্ব দায়িত্বে কাজ করেছে, অভিযোগ কারো থাকতেই পারে, অভিযোগ কারো দিতেই পারে, যে আমাদের ড্রেনেজ সিস্টেমটাকে আরো ভালো করতে হবে, যেটা ভালো করছি। ড্রেনের মধ্যে অনেক মানুষই কিছু ময়লা টলা ফেলে, তাদের জন্য আটকে যাচ্ছে, সেটাকেও আমরা তৈরি করছি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে, অতি ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার ও কোচবিহারে। রবিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তরের এই পূর্বাভাসে আশঙ্কার সিঁদুরে মেঘ দেখছে উত্তরবঙ্গবাসী। এবিপি আনন্দ,